পানি ঢুকছে হুহু করে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফসলের জমি ও গাছপালা। আপনারা দেখছেন CNW নিউজ টিভি। হু হু করে বাড়ছে তিস্তার পানি, নদী পাড়ে আতঙ্ক, বলছি বিস্তারিত। কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার খুব কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ডালিয়ায় তিস্তার ব্যারেজে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রংপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুক্রবার বিকেলে 3টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে 28.63 সেন্টিমিটার, যা বিপদ সীমার 0.12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় সকাল 6টা 28.40 সেন্টিমিটার, সকাল 9টায় 28.50 সেন্টিমিটার, দুপুর 12টায় 28.55 সেন্টিমিটার। অপরদিকে বিকেল 3টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.30 সেন্টিমিটার, যা বিপদ সীমার 0.85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে এই পয়েন্টে সকাল 6টায় 51.75 সেন্টিমিটার, সকাল 9টায় 51.60 সেন্টিমিটার এবং দুপুরে 12টায় 28.46 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের ঢল আর গত কয়েকদিনের বৃষ্টিপাতে বৃহস্পতিবার বিকেল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তায় পানি বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি গেটই খুলে রাখা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমতে শুরু করেছে। তিনি আরও বলেছেন, এখন বন্যা হলে নদীর পাড়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি নদীর তীরবর্তী অবাদি জমিগুলো তলিয়ে গিয়ে বাদাম ও শাকসবজি সহ উঠতি বিভিন্ন ফসলের ক্ষতি হবে। একই কথা জানিয়েছেন টেপাম মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলামও। এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, এখন পর্যন্ত বন্যার আভাস পাওয়া যায়নি, তবে বন্যায় যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকারিভাবে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া আছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বক্ষণিক নদী পাড়ের পরিস্থিতির খোঁজ খবর রাখতে বলা হয়েছে।